নমস্কার বন্ধুরা আমার নাম বিজয় আর আপনারা দেখছেন টপ টেন টপিক চ্যানেল আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো সানডে কমেন্ট বক্স আজ থেকে আমি শুরু করে দিলাম প্রত্যেক রবিবারে যারা যারা আমার ভিডিও নিচে কমেন্ট করবেন কোনো প্রশ্ন করবেন তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকে যে রবিবারে আজকে রবিবার আজকে আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটার নিচে যদি আপনি কোনো প্রশ্ন করে থাকেন তাহলে নেক্সট রবিবারে আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকন প্রেস করে দিন তাতে নেক্সট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যে ফার্স্ট কমেন্ট করেছে তার নাম আমি আজকে বলে দিচ্ছি এস এস সিম্পেল এ লিখেছেন আমিও যাবো এই মাসের মধ্যে আমার মা মামাকে নিয়ে বয়স বত্রিশ কলকাতা হাসপাতালে বলছে হার্ট চেঞ্জ করতে হবে আর খালি রিপোর্ট করতে হচ্ছে তাহলে হার্টের প্রবলেম হয়েছে আপনার মামার তাহলে আপনি যদি ভালো চিকিৎসা করতে চান তাহলে আপনাকে সায়েবা হসপিটালে যেতে হবে সায়েবা হসপিটালে যদি আপনি যান তাহলে ওখানটায় আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট হবে যদি কলকাতায় দু লাখ তিন লাখ বা যতই খরচা হোক না কেন আপনার ওখানে এক টাকা পর্যন্ত লাগবে না জিরো টাকায় আপনার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং ওখানে ডাক্তার যা ভালো আপনার পেশেন্টকে যদি হাত দিয়ে দেয় তাহলে আপনি মনে করে নেবেন যে আপনার পেশেন্ট ভালো হবেই তো সব থেকে বড়ো ব্যাপার ওখানে ফ্রি ট্রিটমেন্ট হয় আর আপনার যদি ভাবেন রুম ভাড়া খরচা হবে যাওয়া আসা খরচা হবে তাহলে আপনার একটা নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওটা ভিডিওটা আপনারা দেখে নেবেন ভিডিওটা পুরো আমি ডিটেলসে বলেছি যে কোথায় আপনি রুম ভাড়া নিলে সব থেকে কম হবে এবং আপনারা বাঙালিদেরকেও পেয়ে যাবেন তো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে আপনারা দেখে নেবেন চলুন নেক্সট কমেন্টটা করে নিই নেক্সট কমেন্ট করেছেন পিন্টু দাস এখানে কি কিডনি ট্রিটমেন্ট হয় তো দেখুন পিন্টু দাস আমি আপনাকে বলতে চাই যে কিডনি ট্রিটমেন্ট বলতে সায়বা হসপিটালে দুটো ট্রিটমেন্ট বেস্ট ট্রিটমেন্টের জন্যই সায়বা হসপিটাল দুটো ট্রিটমেন্ট হয় যেটা হলো হার্ট ট্রিটমেন্ট আর শিরা প্রবলেম হলে যদি শিরার ট্রিটমেন্ট হয় তাহলে সায়বাতে আপনি দেখাতে পারবেন তো আপনি যদি কিডনির পেশেন্ট হয়ে থাকেন তাহলে যদি সাইবা হসপিটালে না হয় তাহলে ওখানে পাশেই বৈদিক হসপিটাল আছে বৈদিক হসপিটালে আপনি চিকিৎসা করতে পারেন বৈদিক হসপিটালে সেরকম খরচা নেই ওইটা আর্ধেক বেসরকারি অর্ধেক সরকারি তো সেই হিসেবে আপনার যতটা খরচা হওয়া দরকার তার অর্ধেক কিন্তু ওখানে খরচা হতে পারে তো সাইবা হসপিটাল না হয় তাহলে আপনি বৈদিক হসপিটালেও ট্রিটমেন্ট করাতে পারবেন আমি অনেক পেশেন্টকে দেখেছি যারা বৈদিক হসপিটালে ট্রিটমেন্ট করে ভালো সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন যেখানে তাদের শহরে বলা হয়েছিল যে এ আর বাঁচবে না এরকম অনেক পেশেন্ট আমি দেখেছি যেটা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করিয়ে বৈদিক হসপিটালে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গেছে তো চলুন নেক্সট কমেন্টটা পড়ি নেক্সট কমেন্ট লিখেছে আমির দে প্রজাপতি নামতে হবে প্রতি বুধবার হাওড়া থেকে সত্যের সাঁয় ট্রেন ছাড়ে দেখুন আপনি যদি ট্রেনের বিষয়ে জানতে চান তাহলে ডিসক্রিপশানে যান আমি ভিডিও দিয়ে দিয়েছি পুরো ডিটেলসে আমি ভিডিও বানিয়েছি কি করে আপনাকে যেতে হবে কোন কোন ট্রেন যায় কোন কোন ট্রেনে খরচা কম পুরো ডিটেলসে ভিডিও আছে তো নিশ্চয়ই ডিসক্রিপশানে যান আর ভিডিওটা আপনি চেক করে নিন আপনি সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন তাও ছোটো করে আমি বলে দিই যদি আপনি হাওড়া থেকে যান তাহলে প্রজাপতি নামতে হবে না আপনাকে ইয়াসমানপুর নামতে হবে নাহলে কেয়ারফরম নামতে হবে ঠিক আছে তাহলে তাহলে আপনি নেমে যাবেন ওখান থেকে আপনাকে সহজেই বাস বা কিছু করে আপনি চলে যেতে পারবেন তো চলুন নেক্সট কমেন্টটা পড়ি নেক্সট কমেন্ট লিখেছে রাজাউল করিম ফ্রি ট্রিটমেন্ট কি বাংলাদেশিকে দেবে দেখুন ফ্রি ট্রিটমেন্ট বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় যত সম্ভব আমি কিছুদিনের মধ্যে সাহেব হসপিটালে যাচ্ছি এবং পুরো ইনফরমেশান নিয়ে এসে পুরো আপডেট খবর দু হাজার উনিশ কুড়ি যে আপডেট খবরগুলো সেই আপডেট খবরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বাংলাদেশিদের জন্যও বলছি যারা বাংলাদেশ থেকে আসছেন ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে সাহেব হসপিটালে তাদের জন্য আপডেট খবর আমি এই ভিডিওতে দিয়ে দিয়ে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাকন প্রেস করে দিন তাতে নেক্সট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নাহলে কিন্তু নেক্সট ভিডিও আপনারা যখন আমি আপলোড করব তখন আর কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে যাবে না এক্সট কমেন্ট হচ্ছে শ্যামল নন্দি দিস হসপিটাল শুড নোট পে অ্যানি ট্রিটমেন্ট ফর দ্য ফলোয়ার অফ হেডফুল মুসলিম মানে এখানে বলতে চাইছেন যে মুসলিমদেরকে নাকি সাহেব হসপিটালে ঘৃণা কর ঘিন্না করে বাট এরকম কিছু না দেখুন একটা মানুষের ট্রিটমেন্ট করতে হলে হিন্দু মুসলিম এরকম কোনো ব্যাপার নাই আর একটা ডাক্তার যখন একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করেন তখন কিন্তু হিন্দু মুসলিমের কোনো জায়গাটা এখানে থাকে না ঠিক আছে যে এই হিন্দু আমি ট্রিটমেন্ট করবো না এই মুসলিম এরকম ট্রিটমেন্ট করব না ডাক্তারের কাছে কিন্তু সব সমান ডাক্তারের কাছে কোনো জাতপাত এখানে থাকে না দেখুন এই ভিডিওতে আমি আপনাকে একটা কথা বলতে চাই যে জাতপাত এখানে না আনাই ভালো কারণ জাতপাত দেখুন যদি আপনি জাতপাত মানেন তাহলে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি যদি সাহেব হসপিটালে ট্রিটমেন্ট বা যেখানেই ট্রিটমেন্ট নিন যদি বাই চান্স আপনার রক্ত লাগে তাহলে রক্তটা কি আপনি ধরতে পারবেন যে হিন্দু না মুসলিম তাহলে সেই রক্তটা আপনার শরীরে চাপানো হচ্ছে তাহলে সেই রক্তটা ধরার কারো ক্ষমতা নেই যে এইটা হিন্দু না মুসলিম তো সেই হিসেবে আমি এখানে আপনাকে সাজেস্ট করবো যে হিন্দু মুসলিম নিয়ে কোনো এখানে কমেন্ট না করাই বেটার হবে কারণ হিন্দু না মুসলিম একই ডাক্তারের কাছে পেশেন্ট এক সমান ঠিক আছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না যদি প্রশ্ন থাকে আপনার মনে তাহলে প্রশ্ন আপনি অবশ্যই করতে পারেন তাহলে নেক্সট রবিবারে আমি তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন ভালো রাখুন নমস্কার আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন তাতে নেক্সট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে